আল্লাহর নবীর প্রিয় সাহাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী রাহমাতুল আলামিন মদিনার জিন্দেগিতে আছেন। নবীজি আমার বাইতুল মাল গঠন করলেন, যত বাইতুল মাল গঠন করার পরে এক একজন সাহাবিকে দায়িত্ব দিতেন, তুমি আজকে বাইতুল মাল পাহারা দিবা, তুমি আজকে বাইতুল মাল পাহারা দিবা, তুমি আজকে বাইতুল মাল পাহারা দিবা। আল্লাহর নবীর সাহাবি বাইতুল মাল পাহারা দিচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন একজন বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ কিন্তু গাড়িওয়ালা, এই বুড়া মানুষ আস্তে আস্তে বাইতুল মালের মধ্যে ঢুকলো, যেখানে কম লাগানো আছে এই কমের মধ্যে বাইতুল মালের মধ্যে হাত দিল, বাইতুল মাল থেকে কম গুলি তার পোকলার মধ্যে ভরতেছিল। যখন ভরা শেষ সে চলে যেতে লাগলো, আবু হুরায়রা হাত করে ধরছে, ধরার পরে বলে, চোর বাইতুল মাল থেকে কম চুরি করিস কেন, তুই বুড়া মানুষ মুরব্বী মানুষ, তুই কেন বাইতুল মাল থেকে কম চুরি করিস। নবীর সাহাবী ধরার পরে বলেন, তুই নবীর দরবারে নিয়ে যাওয়ায় বাইতুল মাল থেকে তাকে ধরে বের করলেন। বৃদ্ধ চোখের পানি ফেলে 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 কাঁদতেছিলেন, আমি বুড়া মানুষ বয়স্ক মানুষ, কাজকর্ম করতে পারি না, আমার কাজকর্ম আমি করতে পারি না, আমি অসুস্থতায় ভুগি, আমার সন্তানরা না খেয়ে রয়েছে, আমার স্ত্রী না খেয়ে রয়েছে, বাধ্য হয়ে আমি বাইতুল মালের দিকে হাত বাড়াইছি, বাধ্য হয়ে আমি বাইতুল মালের দিকে হাত বাড়াইছি। আবু হুরায়রা রে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, বাইতুল মালে আমি এমনি এমনি আসি নাই খোদার যন্ত্রণায়, আমি বাইতুল মালে হাত বাড়াইছি। নবীর সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মায়া লাগছে, কারণ খোদার যন্ত্রণা এত বড় যন্ত্রণা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে বুঝতেন কেমন ক্ষুধার্ত। একদিন দুই দিন তিন দিন চার দিন আবু হুরায়রা ক্ষুধার্ত থাকতেন, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর আবু হুরায়রা পাতেন, একদিন আর সহ্য করতে পারে নাই। সাহিহ মুসলিমে আমাদের মধ্যে হাদিস কেন আসছে, সহিহ সুনানে তিরমিজির মধ্যে হাদিস কেন আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার কেমন যন্ত্রণা অনুভব করতে লাগলেন। খোদার যন্ত্রণায় দুটি খেজুর ছিল, তাও ভালো মানের খেজুর ছিল না, একটু পচা টাইপের খেজুর ছিল। এই খেজুর গুলো নিয়ে খোদার যন্ত্রণায় নবী রাহমাতুল্লিল আলামিনের প্রধান মুবারকে গেলেন, তাকে বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার আমি খোদার যন্ত্রণায় কত, আমি খোদার যন্ত্রণায় কাতরে কুচু পচা খেজুর আমি নিয়ে আসছি, নবীজি আমার জন্য একটু বরকতের জন্য দোয়া করে দেন। নবীজি আমার খেজুর গুলোকে হাতে নিলেন, হাতে নেওয়ার ফলে নবীর রাহমাতুল্লিল আলামিন পবিত্র হাত মোবারকের মধ্যে খেজুর গুলার মধ্যে হাত বোলাই দিলেন, সুবহানাল্লাহ, খেজুরের মধ্যে হাত বোলাই দিলেন। হাত বোলাই দেওয়ার পরে বললেন, আবু হুরায়রা যতটুকু তোমার প্রয়োজন তুমি মুষ্টি করে বের করে আনবা, পুতলায় কতগুলো খেজুর আছে একটা বারের জন্য খুলে দেখবে না। আল্লাহ দেখলাম নবীর
খেজুরের পটলা থেকে আমি খেজুর নিতাম, আমার যখন খেতে লাগতো আমি খেজুর বের করতাম, পথের মধ্যে যদি কোন অভুক্ত ব্যক্তি দেখতাম, যদি কোন ক্ষুধার্ত মানুষ দেখতাম, আমি পটলা থেকে খেজুর বের করতাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমি যখন পটলার মধ্যে হাত দিতাম, দেখতাম মুষ্টি বলে আমার খেজুর, আমি বের করে আনতাম, বের করে আনতাম, এরপরে আমি কান করে দিতাম খেজুর গুলো। আমার নবী বলছে কোনদিন পটলায় হাত দিব না। এইভাবে তারপর থেকে আর খেজুর পাই না, খোদার যন্ত্রণা আমার মনে আছে। বৃদ্ধর দিকে তাকা বলে খোদার কি যন্ত্রণা, আমি বলেছি নবীর হাতের বরকতে আমি 16 বছর খেজুর খাইছি। ও বৃদ্ধ যাও ছেড়ে দিলাম, তুমি স্ত্রী সন্তানদের কথা বলেছ, আমি ছেড়ে দিলাম, যাও যাও ছেড়ে দিলাম, কিন্তু কোনদিন আবার বাইতুল মালে আসবা না। বৃদ্ধ সকালবেলা ফজর নামাজের আগে আগে বের হয়ে চলে গেল। আমার নবী রাহমাতুল্লিল আলামিন যখন মসজিদে নববীতে আসলেন, আসার পরে বললেন আর হুরাইরা তোমারে কি বলে গেছে বলুন, নবীর কাছে খবর আছে না নাই, আওয়াজ করে আছে আমার নবীর হাত ধরে আলামিন পবিত্র জবাব দিয়ে বলে দিলেন আর বলাই না, চোর কি বলে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চোর কি বলবে, চোর আসছিল বড় ক্ষুধার্ত ছিল, স্ত্রী সন্তানদের ঢোকায় দিছে, স্ত্রী সন্তানরা ক্ষুধার্ত ক্ষুধার্ত ছিল, এই জন্য আমি আবু হুরায়রা তাকে ছেড়ে দিয়েছি। নবী আমার ডাক দিয়া বললেন আবু হুরায়রা রে সে বড় মিথ্যাবাদী, সে বড় ঠোকাপাস, আগামীকাল রাত্রে সে আবার চুরি করতে আসবে বলুন আল্লাহ ভগবান। বাইতুল মাল পাহারা দেওয়ার সময় দেখলেন টুক 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 করে পুরা লোকটা আবার বাইতুল মালের মধ্যে ঢুকছে। গতকাল রাত্রে বলেছিলি তোর স্ত্রী সন্তান না খেয়ে রয়েছে, এই জন্য ক্ষুধার্ত ছিলি, এই জন্য আমি ছেড়ে দিয়েছিলাম রে আবু হুরায়রা, ছেড়ে দিয়েছিলাম, আজকে তুই আবার আসছিস, আজকে তুই আবার আসছিস, ও চোর আজকে তোকে নবীর দরবারে নিয়ে যাবো। আবু হুরায়রা যখন ডাক দিয়ে বলতেছেন চোর আজকে তোকে নবীর দরবারে নিয়ে যাবো, ছাড় দেওয়া হবে না, চোর চোখের পানি ফেলে ফেলে বলতেছিল আবু হুরায়রা রে গতকাল রাত্রে সামান্য কিছু কম নিয়েছিলাম, জানি আমার স্ত্রী আমার সন্তানরা আমরা আহার করেছি, আজকে সারা রাতে আমার সন্তানের সন্তান গুলো না খাওয়া, সন্তানের সন্তান গুলো না খাওয়া, আমি তাদের মুখের দিকে তাকায় সহ্য করতে পারি নাই, আমি আবার বাধ্য হয়ে আসছি চুরি করার জন্য, আমাকে মাফ করে আমাকে ছেড়ে দাও, আমার সন্তানের সন্তান গুলো না খেয়ে রয়েছে, আমি বাধ্য হয়ে আসছি আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আবু হুরায়রার মনে আছে মাসুম বাচ্চার কথা যখন বলছে
আবু হুরায়রা সহ্য করতে পারে নাই, নবী ইসলামে ছেড়ে দিয়েছে বলে যাও চলে যাও, তোমাকে ছেড়ে দিলাম। সকালবেলা ফজরের নামাজের সময় যখন নবীর দরবারে গেল, ফজরের নামাজের পরে সকলে বসেছে, আমার নবী ডাক দিয়ে বলে আবু হুরায়রা রে আজকে তোর তোমাকে কি বলেছে বলুন। সুবহানাল্লাহ, নবীর দরবারে খবর আসলো না, জবান খুলে আসলো না, চিন্তা করে নবী আমার তো জানে আল্লাহ তারে জানাইয়া দিছে। আবু হুরায়রা কে বলে ইয়া রাসূলুল্লাহ আজকে উত্তর বলেছে তার সন্তানের সন্তানরা না খেয়ে রয়েছে, চোখের পানি পেলে পেলে কান্দতেছিল ইয়া রাসূলুল্লাহ, আমার বড় মায়া লাগছে আমি ছেড়ে দিয়েছি। আমার নবী মুসকি মুসকি হাসলেন, বললেন আবু হুরায়রা রে সে বড় মিথ্যাবাদী, সে বড় মিথ্যাবাদী, ও কালকে আগামী কালকে আবার আসবে, এতে কোনো সন্দেহ নাই বলুন। সুবহানাল্লাহ, নবীর দরবারে খবর হয়, নবীর দরবারে খবর হয় আবু হুরায়রা বাইতুল মাল পাহারা দেয়, নবীর দরবারে খবর হয় চোর এসেছে। তাইলে নবী কি আমার ঘুমান না, নবী কি ঘুমাস না, হা ঘুমান, আমার নবী বলেন আমি যেমনি ভাবে দেখি তোমরা তা দেখো না বলুন। সুবহানাল্লাহ, যে জায়গায় আল্লাহ আনুগত্যের কথা বলছে সেই জায়গায় আমার নবীর আনুগত্যের কথা বলছে বলুন। সুবহানাল্লাহ, যে জায়গায় লিতুকুন বিল্লাহি আল্লাহর উপরে মানানো রাসূলিকি রাসূলের উপরে মানানো, যে জায়গায় আল্লাহর কথা আছে সেই একই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের পরে নবীর কলম মুবারকের কথা আসছে, নবীদের পবিত্র রিসালাতের চিঠিগুলো আসছে, রিসালাতের দায়িত্বগুলো আসছে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে। লিতুকমিনু বিল্লাহি আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলিহি রাসূলের উপরে ঈমান আনো, আপনি যেভাবে আল্লাহর উপরে ঈমান আনলেন খালেস দিলে সৃষ্টিকর্তা হিসাবে, ঠিক একইভাবে নবী রাহমাতুল্লিল আলামিনের একটা পাঠ মুহাম্মদ রাসূলুল্লাহর একটা পাঠ, একটা পাঠকে বাদ দেওয়া যেমন অন্য পাঠ হয় না, একটা অধ্যায়কে বাদ দেওয়া যেমন একটা অধ্যায় হয় না, ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এটা সৃষ্টিকর্তার জন্য খাস, এটার সাথে কোনো মিশাল হবে না, তুলনা হবে না। গভীর মনোযোগ আমার দিকে তাকায় থাকবেন, অল্প কিছু আলোচনা আপনাদের মাঝে করে যাব, জীবনের জন্য কাজে লাগবেন। প্রথম হচ্ছে কালিমা, কালিমার দুইটা পাঠ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কালিমার প্রথম পাঠ হলো স্রষ্টার পাঠ, তার কোনো মিশাল হবে না, তার কোনো উদাহরণ হবে না, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, কোনো মিশাল হবে না, কোনো উদাহরণ হবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবুওয়াতের সাক্ষী আপনাকে দিতে হবে, নবুওয়াতের সাক্ষ্য আপনাকে দিতে হবে, কেমনি ভাবে দিবে হিসাবে রাসূল হিসাবে রাসূলের উপর ঈমান আনতে হবে, যেন ঠিক না।
গেছে, ইমানের মধ্যে যদি কাপড়া হয়ে যায় কেমন পর্যন্ত নামাজ রোজা হয় যাকাত দিয়ে পশ্চিম কালো আল্লাহর জমিনের মাঠে যাওয়া যাবে না, বলে কোন ঠিক না ব্যাপি। এই জন্য সমস্ত মুফাসসিরে কিরাম বলেন কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান কোন মানুষরা যারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যারা আল্লাহর পক্ষ থেকে রেজা প্রাপ্ত, যারা আল্লাহর পক্ষ থেকে রেজা প্রাপ্ত, যারা আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি অর্জন করেছে। সমস্ত মুফাসসিরে কিরাম বলেন, সমস্ত আইমা মুস্তাহিদ বলেন কামা আমানান নাস, যারা নবীর প্রতি সাহাবায়ে কিরাম ছিলেন, যারা নবীর পিছনে ইত্তেবা করেছেন, যারা মুমিন অবস্থায় মুনাফিক অবস্থায় না মুমিন অবস্থায় ঈমান আমার কাজে লাগবে না, জোরে কোন ঠিক না ব্যাপি। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ঈমান হলো নবীজি আগের রাতে বললেন সূরা আসবে অবশ্যই অবশ্যই আসছে, এরপরে রাতে নবীজি বললেন সূরা আসবে, আবু হুরায়রা বললেন আমার ঈমান আমার ঈমান আমার ঈমান, সূরা অবশ্যই অবশ্যই আসবে, সূরা অবশ্যই অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই। আবু হুরায়রা স্টিল ম্যানের মতো কারণ আমার নবী কোনদিন মিথ্যা কথা বলবে না, জোরে কোন ঠিক না ব্যাটি। আমার নবীজি হিজরতের রাতের বেলা নবীজি তার বিছানা মুবারকের মধ্যে শোয়া দিয়া গেলেন, ঠিক নেই? সবাই জানে এই পবিত্র এই নিজের খাদের মধ্যে শোয়া রেখে গেলেন, কাফের রাস্তার দিকে ঘুরে দারুণ দোয়া বৈঠক হয়, দারুণ দোয়া বৈঠকে কি হলো, আমার নবী রাহমাতুল্লাহি হত্যার জন্য প্রত্যেকটা গোত্র থেকে যুবক আনা হলো যেন মক্কা জমিনে কেউ সাহস করে দাঁড়াতে না পারে, আমার নবীকে হত্যার জন্যই আক্রমণ করা হলো। সেই খাদের মধ্যে তাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহায় দেওয়া হলো। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরণের ভয় আছে না নাই? আছে, থাকার কথা না? আলী রাদিয়াল্লাহু তাআলা মরণের ভয় থাকার কথা যে নবীজির খাদে আমাকে সহায় দিয়ে গেলেন, আর কাফেররা যদি আক্রমণ করে আমার উপরে তো আক্রমণ করবে, ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খাদের মধ্যে নবীজি আমার সহায় দিয়ে গেলেন, আর কাফে বলে আলী রে মক্কার জমিনে আমি আল আমিন নামে উপাধি ছিল আমার, আমি বিশ্বাসী ছিলাম আমার উপরে মানুষ বিশ্বাস করে সোনা দানা গহনা টাকা পয়সা রেখে যাইত, ঠিক না ব্যাটি? আমার নবীজির এত বিশ্বাসী ছিল পবিত্র ওই হাত দ্বারা কোনদিন বেইনসাফি হয় নাই, আমার নবী রাহমাতুল্লাহালামিনের এই বিশ্বাসটার কারণে মক্কার আমানতগুলো তার কাছে রেখে দিয়ে যাইত। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে কি বলে, আলী রে মক্কার মানুষদের আমানত আমার কাছে আছে,
আমি যদি আজকে হিজরত করে চলে যাই, মাওলার হুকুম আমাকে হিজরত করে চলে যাইতে হবে, আমি তো অবিশ্বাসী হয়ে যাবো রে আলী। এই মক্কার আমানত গুলো, এই মক্কার আমানত গুলো, মানুষের আমানত গুলো, সোনা দানা গহনা টাকা পয়সা গুলো, আলী রে তুমি আগামীকালকে একে একে সবগুলা বুঝাইয়া দিয়া তিন দিন পরে পবিত্র মদিনায় আইসা আমি নবীর সাথে দেখা করবা। বলুন সুবহানাল্লাহ, চিৎকার করুন আল্লাহু আকবার। তিন দিন পরে তুমি মদিনায় আইসা আমি নবীর সাথে দেখা করবো। আমার সাথে দেখা করবা, আমি আলীর ঈমান হলো দুনিয়ার জমিনের মধ্যে যাই ঘটুক না কেন, যত কাফের যত মুশরিক যত প্রেমিন যত বেঈমান আক্রমণ করুক না কেন, আমার কিছুই হবে না, হবে না। আমি মদিনায় না যাওয়ার পর্যন্ত মালা বলবো আমার কাছে আসবে না। বলুন সুবহানাল্লাহ, আমি আবু হুরায়রার ঈমান জোর অবশ্যই আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে, এতে কোন সন্দেহ নাই, এতে কোন সন্দেহ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছিলেন সাহাবা একরামদের উদ্দেশ্য করে বলেছিলেন আমার মরণ হবে না, তেমনি ভাবে এমনি ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস জোর অবশ্যই আসবে, এতে কোন সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। স্টিলম্যানের মতো বসে রইলেন, বসে থাকার পরে দেখেন তৃতীয় রাত্রে ওই পুরা চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছিল ও আবু হুরায়রা আমারে শিক্ষা দিবা, এমন একটা দোয়া তোমাকে শিক্ষা দিব যে দোয়াটা প্রতি রাত্রে বেলা তুমি যদি পাঠ করো শয়তান তোমার কাছে আসবে না, শয়তান তোমার কাছে আসবে না। আবু হুরায়রার বড় ভালো লাগলো যদি আমাকে শিক্ষা দেয়, কারণ নবী আমার ফরমান শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, আল্লাহ বলে দিয়েছে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আবার রাত্রে ও কুরআন তুমি দোয়া শিক্ষা দিলে কি শয়তান আসবে না? ভাই না না, যে দোয়া তোমরা শিক্ষা দিব গত রাত্রে সোর আবার এসেছিল,
তোমারে কি শিখাইয়া দিছে বলুন সুবহানাল্লাহ। এর রাহমাত আল্লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাত আল্লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগারের অতি আপন আল্লাহর নবী, মায়ার নবী গো আপনে নবী আমার জীবনের, জোরে আপনে নবী আমার জীবনের। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। ঠিক ঠিক আওয়াজ করে ঠিক না ভাই? আমরা তো কেমন নবীর উম্মত হইলাম, আমরা তো বুঝি না। দুনিয়ার মধ্যে তুমি ইমানদার হইবা, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ো, পশ্চিমকালে তুমি ইমানদার হইবা না। সাথে সাথে যে মোহাম্মদ রাসূলুল্লাহ পড়বে, বিশ্বাস করবে, অবশ্যই অবশ্যই ইমানদার। এই জন্য দুনিয়া জমিনের মধ্যে আমার নবীর প্রয়োজন, নবীর প্রয়োজন। দুনিয়া জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আখির স্টেজ যখন তোমাকে কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, কবরের মধ্যে শোয়া দেওয়ার পরে যখন একে একে সবাই উঠে আসবে, সকলের শেষে তিনি উঠে আসবে, উনি তোমার বুকের মধ্যে হাত দিয়ে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও বান্দা, সারা জীবন দুনিয়া জমিনের মধ্যে তুমি সাক্ষ্য দিয়েছো মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকে সেই রাসূলুল্লাহর মিল্লাতের উপর, রাসূলুল্লাহর মিল্লাতের উপর, রাসূলুল্লাহর দলের উপর আমরা তোমাকে রাইখা দিয়ে গেলাম, আর কোনো কিছুর উপর রাইখা দিয়ে গেলাম না। কারণ আমার নবী যে তিন ধর্ম দুনিয়া জমিনের মধ্যে আছে, আল ইয়াউম আতমামতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম, আল্লাহর মনোনীত দিন আমার নবী যে জানছে এটাই সঠিক, এটাই সঠিক। তুমি এই দিনের উপরে ছিলা, তোমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাসূলিল্লাহর মিল্লাতে তোমাকে নামায় দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত তুমি রাসূলুল্লাহর মিল্লাতের উপর থাকবা। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার বোনের ভাইরা, দুনিয়ার জগতের মধ্যে যেমন বেঁচে থাকা অবস্থায় যেমনি হয় নবীর দরকার, ওই কবরের মধ্যে যাওয়ার পরে যখন আলমে বারজাখের শুরু, কবরের মধ্যে দুনিয়ার সাথে কবর, দুনিয়ার সাথে তোমার সম্পর্ক যখন যেই মুহূর্তে শেষ হয়ে যাবে, তখন আমার নবীর দরকার। ঠিক না বেঠে? কবরের প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্নের মধ্যেও আমার নবীর দরকার। আজকে আলোচনা ওইদিকে যাব না, যাব না, যাব না। প্রাণের পায়রা নবীর মনোযোগ লাগান, যে এইদিকে বলতেছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে খপ করে ধরেছি, তারপরে বলেছি নবীর দরবারে নিয়ে যাবো, নবীর দরবারে নিয়ে যাব। আবু হুরায়রা বলেন, চোর আসলো না, আমাকে বললো একটা দোয়া তোমাকে শিখিয়ে দিয়ে যাই, যে দোয়া করলে শয়তান তোমার কাছে আসবে না, রহমতের ফেরেশতা তোমাকে বাউন্ডারি দিয়ে ধরে রাখবে। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এই দোয়া কেন শিখিয়ে দিয়ে গেছে? নবীজি বলে, এই দোয়ার নাম কি জানো নি? এই আয়াতখানার নাম কি তুমি জানো নি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নি রাসূল
না, আমার নবী আমার আল্লাহ ভালো জানেন, আমার সাহাবায়ে কিরাম বলেন, আবু হুরাইরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ নবী ভালো জানেন, নবী আমার কি বলেন, এই দোয়াটি আমি ভালো হয় তো করছি, আতম করছি, এমন একটা দোয়া তুমি যদি পড়ো শয়তান তোমার কাছে আসবে না, সত্য বলেছে, সে সত্য বলেছে, দোয়াটা সত্য বলেছে, রহমতের ফেরেশতা তোমাকে বেষ্টন করে রাখবে। ও আবু হুরাইরা, তুমি কি জানো নি, জানো নি, জানো নি, আজকে তিনটা দিন কে তোমার সাথে বাহানা করে, তুমি কি বুঝনি কে তোমার সাথে বাহানা করে, আবু হুরাইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না গো না, আমি জানি না, জানি না, জানি না, আল্লাহর নবী মুস্কি মুস্কি আসে বলে, তোমার বড় শিখিয়ে দিয়ে গেছে, দোয়াটা বড় সঠিক, আজকে তিনটা দিন যে তোমার সাথে বাহানা করে, এ আর কেউ নাই, কেউ নাই, ইবলিস শয়তান, শয়তান, শয়তান করে বলুন, সুবহানাল্লাহ। দুরুশরে পড়ে আল্লাহুম্মা সুন্দর একটি, আমরা এটার মূল্য বুঝি না, আমরা এটার মূল্য বুঝতে চাই না। আমি আল্লাহ নিজে সেই কাজ করে, আমার জান্নাতেছিলেন, করতে 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 এমন একটা জায়গায় গেলেন, ছোট্ট একটা ঘর দেখা যায়, ছোট্ট একটা ঘর দেখা যায়, এই ঘরের মধ্যে গিয়া দেখি কারখানা লক করা, তালা মারা। আমার নবী বললেন, ইয়া জিব্রাইল, এই ঘরের চাবি কার কাছে আছে? আমার জিবরাইল জিব্রাইল আলাইহিসসালাম আমার নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ঘরের চাবি তো আপনার কাছে আছে, আমি তো কোনো চাবি আনি নাই, আমার কাছে তো কোনো চাবি নাই। জিব্রাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তালার উপরে আপনি শুধু ফুল লাগান, দেখবেন আল্লাহর কুদরতের তালা খুলে খুলে গেছে, বলুন সুবহানাল্লাহ। নবী বলে গেলেন, তালার মধ্যে ফুল লাগাইলেন, রহমান থেকে কি যেন ফোটা পড়ে, এই চারটা শব্দ থেকে যখন ফোটা করে করতে থাকলো, আমার নবী দেখেন নিচের দিকে তাকায় দেখেন, একটা একটা করে নহর হয়ে যায়, একটা একটা করে নালা হয়ে যায়,
আর অধর ধারায় পড়তে থাকে, নিচে থেকে যাচ্ছে। ওই করে দেখা যায় ওই পিয়ারার মধ্যে যাইয়া সমস্ত মেলা গুলি একত্রিত হয়ে গেল। জিব্রাইলকে ডেকে বলে, আ ভাই জিব্রাইল, এইগুলো কি আর কোথায় কি এগুলো শেষ হচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, এগুলো হচ্ছে সেই পানীয় যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার বানাইবেন। ওই জলের পেয়ালা দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দূরের যে পেয়ালাটা দেখা যায় ওটা হাউজে কাউসার। এই হাউজে কাউসারের পানি যে একবার পান করবে, ওই কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত, জান্নাতীরা জান্নাতে যাওয়া পর্যন্ত আর কারো তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আছে যে বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম করবে, আমার আল্লাহ তাআলা বিশেষ জায়গায় করবে, আল্লাহ তাআলার বিশেষ রহমতের কারণে, আমার নবী আমার রব্বুল আলামিনের পবিত্র রহমতের কারণে, নেগায়ে কারণের কারণে ওই কন্টিনিউয়াস বিসমিল্লাহ পড়নে ওয়ালা কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে থেকে হাউজে কাউসারের পানি পান করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আমার মনে হয় যে দোয়া খানি পড়লে
শয়তান দূরে সরে যায়। এটা বড় গুরুত্বপূর্ণ একটা দোয়া, জীবনের শেষ প্রান্তের কাজে লাগে, জীবনের শেষ প্রান্তের পরেও বার্তাকে জীবনের কাজে লাগবে। দুই নম্বর জোরে বলুন আমিন। সেই দিকে যাচ্ছি, আলোচনা লম্বা করবো না, প্রচন্ড মহাশয় টপটপ করে পানি পড়ছে, আপনাদের বসে আছেন, এটাই তো অনেক বড় ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন এর খাতিরে জীবনের তামাম গুনাহটা মাফ করে দিক, জোরে বলুন আমিন। আর যারা বাইরে দাঁড়িয়ে আছে ঘোরাফেরা করতেছে তাদেরকে এসে বসার তৌফিক, জোরে বলুন আমিন। বলে সাথে সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ও আমার বন্ধু, ও গো রহমাতুল আলামিন, আপনাকে এমনি এমনি দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই নাই, অনেকগুলো কারণ নিয়ে আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি, অনেকগুলি বিষয় নিয়ে আপনি দুনিয়ার জমিনের মধ্যে আসছেন, তার মধ্যে একটা বিষয় হল নবী, ইন্না আরসালনাকা শাহিদ, আমি আপনাকে সকল কিছুর সাক্ষী স্বরূপ বানায় পাঠাইছি, বলুন সুবহানাল্লাহ। আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতের মধ্যে আমরা যারা আছি ঈমানদার, যারা মুসলমান হিসেবে আছি, আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করে আমাদের নবী রাহমাতুল আলামিন শেষ নবী, শেষ পয়গম্বর, নবীও খাতামান নবীন লা নবী বাদা, নবীর পরে আর কোন নবী আসবে না। আমাদের সমাজে, আমাদের বাংলাদেশ এমন কিছু কিছু নামধারি মুসলমান আছে যারা পরে আমার নবীর পরে নবী এসেছে, বিশেষ করে যারা কাদিয়ানি সম্প্রদায়, তারা বলে আমার নবী শেষ নবী নয়, আমার নবীর পরে নবী আসবে। আজকে একটু আগে যখন আসতেছিলাম তাদের কিছু বক্তব্য আমি দেখতেছিলাম, তারা বলতেছিল আমার নবীর পরে নবী আছে, আমাদের নবীর পরে নবী আছে, তাদের তাদের হিসাবে নবীর পরে নবী আছে। আল্লাহ তাআলা বলেন খাতামুন নবীন হিসাবে আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার হাবিব রাহমাতুল্লিল আলামিনকে পাঠাইছি, এতে কোনো সন্দেহ নাই, বলুন সুবহানাল্লাহ। তোমরা যে মুসলমান হইলা, উম্মতে মুহাম্মদ হইলা, আই উম্মতে মুহাম্মদের নবী হিসাবে তোমরা যে নবীর উম্মত হইলা, আমার নবী যদি সাক্ষী না দেয় ওই কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে বান্দা বলে কবুল করব না, এই জন্য নবীর সাক্ষীর দরকার আছে না নাই, জবান করে আছে না নাই। আমরা দুনিয়ার জমিনের মধ্যে সুন্নতের খেলাফ করা যাবে না,
কারণ নবীর সুন্নতের খেলাফ যদি করো, নবীর দ্বীনের খেলাফ যদি তুমি করো, কোশ্চেন কালে নবী তোমাকে উম্মত বলে সাক্ষী দিবে না, আর কিয়ামতের ময়দানে যদি নবী তোমাকে সাক্ষী বলে সুপারিশ না করে, আমার মনে হয় কোশ্চেন কালে আমরা যে ইবাদত করি নামাজের মধ্যে ভুল, রোজার মধ্যে ঠিক নাই, ওয়াজ যাকাত গুলো সঠিক করে আদায় করতে পারি না, সুন্নতের মধ্যে থাকতে পারি না, হালাল হারাম পয়সা চলতে পারি না, আমার নবী যদি উম্মত বলে সুপারিশ না করে, উম্মত বলে সাক্ষী না দেয়, এই ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো? আমার মনে বিশ্বাস হয় না। নবীর সুপারিশ আর আল্লাহ তাআলার রহমতের খাতিরে নবী সাক্ষী দিবে আমরা উম্মতে মুহাম্মদি, আমার আল্লাহ গুনাহগুলি মাফ করে করে জান্নাতে পৌঁছায় দিবে নবীর কারণে। বলুন সুবহানাল্লাহ, নিজের জন্য কিছু চান নাই, সকল কিছু ওই গুণাগার উম্মতের জন্য জমা করে রেখে দিয়েছেন। কেমন নবী আমার নবী, কেমন সাক্ষী আমাদের, একটা বার চিন্তা করে দেখে, ও প্রাণের বাইরা রে, ও আমার আশেক বাইরা রে, নবী আমার বড় অসুস্থ, জীবনের শেষ প্রান্তের সময়গুলো বিদায় পথ শেষ হয়ে গেছে, নবী আমার বিদায় নিয়ে নিয়েছেন, সাহাবা কিরামদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছেন, নবীর অসুস্থতা বাড়তেই লাগলো, বাড়তেই লাগলো, বাড়তেই লাগলো, বলে না ওই যে বিষ খাওয়াইলো, বিষ পান করেছিল, নবী আমার বিষের যন্ত্রণা মাঝে মধ্যে বুকের মধ্যে হয়, নবী আমার সহ্য করতে পারে না, নবী চোখের পানি ফেলে 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 কান্দে, হঠাৎ করে জিব্রাইল আলাইহিসসালাম নবীজির প্রথম বরকে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সালাম গ্রহণ করুন, পাশের জনকে তো আমি চিনলাম না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে কখনো দেখেন নাই গো নবী, আল্লাহ নবী তিনি এসেছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আমার নবী বলেন, ও আজরাইল কেন আসবো, আমি বুঝেছি আমার মাহবুব বাবাকে ডাক দিয়েছেন চলে যাওয়ার জন্য, আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবির মজুদ আমার দিকে তাকান, আজরাইল কি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ জিজ্ঞেস করছে আপনি কি জমিনে থাকবেন নাকি আরশ মুআল্লায় থাকবেন, আপনি যেখানে থাকবেন আপনাকে সেইখানে রাখা হবে গো নবী, আপনি যেখানে থাকবেন আপনাকে সেইখানে রাখা হবে গো নবী, আপনি কোথায় থাকবেন আরশ মুআল্লায় না জমিনের মধ্যে থাকবেন, আমার নবীর চোখের পানি ফেলে 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 আমি হয়তো দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি যদি আরশ মুআল্লায় থাকি আমার গুনাহগার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতের কি হবে, আমাকে তুমি একটু জানাইয়া দাও।
জিব্রাইল থেকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মতে আপনার খাতিরে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল থেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি দুনিয়া দুনিয়ার মধ্যে থাকবেন নাকি আসমানে থাকবেন? নবী নবী আমার চোখের পানি ফেলে ফেলে বলে বলেছিলেন সেই দিন ও আজরাইল জিব্রাইল আমার গুনাহগার উম্মত কোথায় থাকবে? জিব্রাইল দুনিয়ার শেষ সময় পর্যন্ত আপনার উম্মত দুনিয়া জমিনের মধ্যে থাকবে নবী? দুনিয়া জমিন শেষ হওয়ার পর্যন্ত থাকবে নবী আমার চোখের পানি ফেলে ফেলে চোখের পানি ফেলে ফেলে বলে জিব্রাইল আমি আমার গুনাহগার উম্মতকে চেরার সময় আল্লাহ যাব না, আমি মদিনা মুনাওয়ারায় আমার উম্মতের কাছে থাকবো। বলুন সুবহানাল্লাহ। প্রেম যদি শিখে বীরে মন করা প্রেম যদি শিখে বীরে মন সব লিখেছেন আশিকের মধ্যে লিখেন আল্লাহ পেশ করবো নবী যদি আমার আরশকে সালামের জবাব খুলে দিবে। আমার নবীজির পবিত্র রওজায় পৌঁছায় দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। এই দুরুদ শরীফ এখানে থাকে না, মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দেওয়া হয়।
বলা হয় অমুকের পুত্র অমুক, অমুকের সন্তান অমুক, অমুক এলাকা থেকে আপনার সাথে দুরুদ শরীফ পাঠাইছে, আপনি দুরুদ শরীফ কবুল করলেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার পরের মারা হাজির হয়ে যায়, আর নবীর প্রথমে আপনার আমার পরিচয় দূর উপস্থাপন করাইতে থাকে। একটা বার যদি নবীর মায়া হয়, আর যদি একটা বার যদি ঘুমের ঘরে বলো দিদার দিয়ে যায়, আমরা জীবন ধন্য হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আলিমান মানরাদি ফিল মানানি, যেমনকে স্বপ্নে দেখলো রাহাল হক, যেমনকে সত্য সত্যই স্বপ্নে দেখলো, আজ আমাকে স্বপ্ন দেখলো ওয়াজাবাতলাউ সাফাতি, তার জন্য জাহান্নামে আগুন হারাম, আমি যদি সাফায়াত করা ওয়াজিব হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। নবী আমার জান, নবী আমার প্রাণ, পড়েন নবী আমার জান, নবী আমার জড়ে, নবী আমার জান, নবী আমার প্রাণ, পড়েন নবী আমার জান, জড়ে নবী আমার জান, নবী আমার প্রাণ, পড়ে নবী আমার জান, ওরে নবীজিকে না দেখিলে বাঁচে না পরাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ, পড়ে নবী আমার আমার জান, নবী আমার প্রাণ, পড়েন নবী আমার জান, আল্লাহুম্মা সাল্লি সেখানে গিয়ে দাদা নাতির দর্শন ছিল, দাদা নাতির
অল্প শুনছিল বিশাল মহামিলে দাদা নিছে পানি আর দাদা চলে গেছে কি দাদা তুমি গেলা কেমনে তুমি পার হইলা কেমনে মাথায় তুলছি লুঙ্গি মাথায় তুলছি বনাতি কয় তুমি কি ওয়া শুনলা ওয়াজের মধ্যে কইল খরচ তরক করলে কবিরা গুনা তুমি লুঙ্গি মাথার উপরে তুলিয়া তালাই দিলা কবিরা গুনা হয়ে গেল তাহলে ওয়াজের মূল্য হইল কি দাদা নামিলে কয় তুই সারা জীবন ধরা ওয়াজ শুনে কোনোদিন ফায়দা করতে পারবি না কেন ফায়দা করতে পারবো না কে আমি কোনোদিন খালের ওই পরের ওয়াজ এইবারে আমি এমনটা করা যাবে কি যাবে না জমান খুলে যাবে কি যাবে না কারা কারা করতে চাই তুই হাত তুলে দেখা দেয় যাবে না তিন নাম্বার নবী উম্মতের জন্য সাক্ষী মনে আছে না নাই আছে আওয়াজ করে আছে না আছে এখানে বলতেছিলাম এখানেই বুঝতা হবে নবী আমার উম্মতের জন্য সাক্ষী দুনিয়ার জমিনের মধ্যে সাক্ষী কেন সাক্ষী দুনিয়ার জমিনের মধ্যে আমরা সাক্ষী দিছি নবী আপনি আমাদের রসূল আপনি আমাদের রসূল আপনি আমাদের রসূল আমরা আপন মুর্শিদের কদমে বায়াত গ্রহণ করছি বিশ্ব জাকের মন্দিরে গেছি আট্রসে পাক দরবারে দেখেছি হুজুর কে বাজান বিশ্ব অলি কাজা বাবা ফরিদপুরি আমাদেরকে হাতে হাত দিয়া কল্পের মধ্যে হাত দিয়া তওবা করা দিছে বাবা তওবা করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি বাবা জীবনে যত গুনাহ করেছি যত গুনাহ মনে আছে যত গুনাহ ভুলে গেছি সমস্ত গুনাহ থেকে তওবা করিলাম রাসূলুল্লাহর সত্য তরিকা এই যে একজন আল্লাহর বলির হাতে হাত দিয়া আপনি তওবা করলেন আল্লাহ বিশ্বাস হাত দিয়ে আমি বায়াত গ্রহণ করলাম হাতে হাত দিয়ে আমি তওবা করলাম এই তওবাটা আমি ধরে রাখবো এই তওবাটা আমি ভঙ্গ করবো
এই বিষয়টা বুঝে আসতে হবে, মনে রাখতে হবে। শুধু পায়ের কোন করলাম গেলাম তাই কারণ আমি আমার সাক্ষী, উম্মতের জন্য সাক্ষী, উম্মতের জন্য সাক্ষী, সেই উম্মতের জন্যই সাক্ষী দিবে, সেই উম্মতের জন্যই সাক্ষী দান করবে, সেই উম্মতই সাক্ষী আওতায় করবে যে ওই যে রাসূলুল্লাহ সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সাহাবা যারা ছাড়ে নাই, যারা ছাড়ে নাই, যারা চলছে সেই বলে তাদের জন্য নবী আমার সাক্ষী বলুন সুবহানাল্লাহ। এখন এটার ভিতরে অনেক কিছু পার নবীর তরিকার, নবীর এই মাসালের, এই মাসালাকে এই দিয়ে অনেক কিছু পার। প্রথম পার হচ্ছে কালিমা, দ্বিতীয় পার হচ্ছে নামাজ, তৃতীয় পার হচ্ছে রোজা, চতুর্থ পার হজ, যাকাত, এরপরে আহকাম, আহকামগুলো একে 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 এই বিষয়গুলোকে যখনই আপনারা অনুধাবন করবেন বুঝতে পারবেন, সূত্রের মধ্যে একটার পর একটা একটা পর একটা একটা পর একটা অ্যাপ্লাই করতে থাকবেন, মুমিনে কামেলে পরিণত হবেন। আর মুমিনে কামেলে পরিণত হওয়ার যে পথ, যে মত, যে রাস্তা, সেটাই বলি আল্লাহর সহবতে থাকা, আউলিয়া কেরামের সহবতে থাকা, আউলিয়া কেরামের সহবতে থেকে থেকে নিজের জীবনকে উজ্জ্বল করা, আমলি জীবনকে গঠন করা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কেমনে যাব আমার মুর্শিদ জানে ঠিকানা, বড় মুর্শিদ জানে ঠিকানা, বড় লাইলা ইল্লাল্লাহ ইলাহা জীবনের জন্য দুটি কথা বলে যাই, কাজে লাগবে নবী উম্মতের জন্য সাক্ষী, আমাদের জন্য নবী রহমাতুল্লাহি জীবন ভর কষ্ট করে গেছেন, যুদ্ধ করেছেন, উহুদের ময়দানে টান্দা নোয়ারা শহীদ করেছেন, পেটে পাথর বানছেন, আমরা নবীর জন্য কিছুই করতে পারি নাই, আমরা নবীর রহমাতুল্লাহ নবীর জন্য কিছুই করতে পারি না, আমরা ইসলামের খেদমত বলে কিছুই করতে পারি না, আমার ছাড়ের বাইরে না, আমরা মুসলিম হিসেবে আমাদের কিছুই করার দরকার, সেগুলো আমরা করি না, এর জন্য বাবা জবাবদিহিতা আছে, এর জন্য আপনাকে জবাব দিতে হবে। কেন রে বাবা, দুনিয়া জমিন গরম সময়, এই সময়ের মধ্যে আমরা দুনিয়া জমিনের মধ্যে এসেছি, দুনিয়ার রং তামাশা আমরা ভুলে গেছি, আমরা নবীর তরিকে মত চলি নাই, রাসূলুল্লাহর সত্য তরিকে আমরা চলি নাই, রাসূলুল্লাহর দ্বীন ধর্মগুলো আমরা মানি নাই, আমাদের জন্য ওই কঠিন কিয়ামতের ময়দানে বড় ভয়ঙ্কর শাস্তি, বড় ভয়ঙ্কর শাস্তি, বড় ভয়ঙ্কর শাস্তি আমাদের জন্য। এ প্রেমারে একটা গভীর মনোযোগ লাগান, নবী যদি সাক্ষী হয়ে উম্মতের জন্য সাক্ষী দেয়, আমার আল্লাহ তাআলা কবুল করে নেবে, সে উম্মতের মধ্যে পড়তে হলে আমাদেরকে অনেকগুলো কাজ করার দরকার আছে, অনেকগুলো বিষয় মানার দরকার আছে, নবীর সত্য তরিকায় চলার দরকার আছে। ও যখন ফিসিল দিকাফা
আমার আল্লাহ তাআলা বলে পরিপূর্ণ ভাবে দাখিল হও, অর্ধেক হইবা অর্ধেক হইবা না, এতে কোনো লাভ হবে না, লাভ হবে না, অর্ধেক পানবা অর্ধেক পানবা না, এতে কোনো লাভ হবে না, লাভ হবে না। কারণটা হলো সম্মান করলা, আবার তুমি দিলা না, কুশ্চিন কালো হবে না, হবে না, হবে না। কারণ হলো তুমি স্রষ্টার দিক থেকে সমস্ত নবীদের নবী, সমস্ত উম্মতের নবী, সমস্ত মাখলুকাতের নবী, সমস্ত মাখলুকাত দুনিয়ার জমির মধ্যে যত মাখলুকাত দুনিয়ার জমিনে বিদ্যমান সমস্ত কিছুর নবী হল রহমাত লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে খুঁজবে নবী বিনে কোন ক্ষতি নাই। বলুন সুবহানাল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل একদম।